আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন কোথাও যাওয়া হয় না সময় নিয়ে, এবার সময় নিয়ে একটু কোথাও ঘুরতে যাওয়াই হলো এবং সাথে আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখানো হলো। এবার যাওয়া হয়েছিল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে যাওয়ার পর আমার এখানে খুব পছন্দ হয়েছিল কালো দুধ কচু, এবং এই কালো দুধ কচুর পাতা ভর্তাটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তাই এর ডাটার অংশটাও কিভাবে রান্না করতে হয় কিংবা এটা কিভাবে উত্তরবঙ্গের মানুষরা খায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কালো দুধ কচুর এই ডাটার অংশটা ভালোভাবে ছিলে নিয়ে বেশ ভালোভাবে কুচি করে নিতে হবে। এরকম পাতলা করেও কুচি করে নিতে পারেন কিংবা আপনার চাইলে আপনাদের মতো শেপ দিয়ে কাটতে পারেন। সাথে নিয়ে নিয়েছি শুটকি। আপনারা যে কোনো শুটকি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, মলা শুটকি কিংবা যে কোনো শুটকি, লইট্টা শুটকি দিয়েও করতে পারেন। শুটকিটা ভেজে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ পানি দিয়ে জাল দিয়ে বলক তুলে নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। সাথে একই কড়াইতে দিয়ে দিয়েছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, এক মুঠ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং চার কোয়া রসুন কুচি। সাথে ওরা অনেকেই আছে যারা কাঁচা রসুনের গন্ধটা পছন্দ করে, তাই এখানে তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন এখানে অ্যাড করে দিয়েছি সেই ধুয়ে রাখা শুটকি। শুটকিটাকে অবশ্যই ভালো করে পানি দিয়ে 8 থেকে 9 বার ধুয়ে নিতে হবে। অ্যাড করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ এবং হলুদ। আপনার লবণের পরিমাণ এবং হলুদের পরিমাণটা যে যেরকম রং পছন্দ করেন সেভাবে দিবেন। এখানে ওরা একটু হলুদের রংটা বেশি ব্যবহার করছে, আমার কাছে মনে হলো আর একটু কম দিলে হয়তো ভালো হতো। বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর একে একে আপনারা মশলা যে যেটা খেতে চান সেটা অ্যাড করে দিতে পারেন, কিংবা আদা বাটা রসুন বাটাও দিতে পারেন। তো এটাকে খুব সিম্পলভাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি, খুব সহজভাবে মাটির চুলায় রান্নাটা করে দেখাচ্ছি। আপনারা যদি মাটির চুলা না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্যাসের চুলা এভাবে রান্না করতে পারেন। আমি গ্রামে গিয়েছিলাম তাই মাটির চুলা একেবারে মাটির মানে মাটির পরিবেশে যেভাবে রান্না করলে সবচেয়ে ভালো হয় সেভাবেই রান্না করেছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচি। আস্ত কাঁঠালগুলো মাছ বরাবর কেটে নিয়েছি, সাথে যে কচুগুলো ছিল আমরা মানে যে কচুর ডাটার অংশটা কেটে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর, কোচলি কোচলি ধুয়ে নেওয়ার পর এর যে পানির অংশ থাকে নরম পানিটা এটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি দেন তারপর এটাকে বেশ কিছুক্ষণ চুলার তাপ মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল যার কারণে একটু বেশি করে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে প্রথমেই একেবারে লবণটা দিয়ে দিতে পারেন। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে 1 কাপের মতো পানি দেওয়া হয়েছে এবং এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট ঢেকে রান্না করা হয়েছে। 10 মিনিট পর বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করতে হবে। আপনারা চাইলে কিন্তু ময়েশ্চার রেখেও এটা রান্না করতে পারেন। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হচ্ছে, ঢাকনা খুলে আবারও সেম প্রসেসে এটাকে নেড়েচেড়ে আপনার চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে এটাকে লবণের পরিমাণটা দেখে নামিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, খুবই সহজ একটি রেসিপি, আপনারা খুব সহজভাবে কিন্তু এভাবে ডাটার অংশটা রান্না করতে পারেন। এটাকে চাইলে অনেকভাবে রান্না করা যায়, আসলে যে যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করতে পারেন। এটা এক প্রকার ভাজিও বলা যায়। আপনারা যদি চান একটু ঝোল রেখে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটা বেশি করে দিতে হবে এবং ঝোলটা শুকিয়ে আসার আগে এটাকে নামিয়ে ফেলতে হবে। প্রিয় দর্শক, কেমন হলো রেসিপিটি? যদি ভালো লেগে থাকে পাশে ট্রাই করবেন। ধন্যবাদ।